উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল গেছেন উত্তরবঙ্গে, আর সেই মুহূর্তেই গতকাল বৃহস্পতিবার ধরে কলকাতায় চলেছে তোলপাড়। কারণ তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি, রাজভবন অভিযান এবং রাজ্যপালের সাথে দেখা করার দাবি, আর সেই দাবিতে সারা রাত রাজভবনে অপেক্ষা করবেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোসকে। গোটা রাত ধরে চলে রাজভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি, তার মধ্যেই কিন্তু রাতেই অভিষেক ব্যানার্জিকে বিস্ফোরক জবাব দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য ভার্সেস রাজ্যপাল, অভিষেক ব্যানার্জি ভার্সেস রাজ্যপাল, খেলা কিন্তু একেবারে জমে গেল রাতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি কটাক্ষে জবাব দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস। কয়েক ঘন্টার মধ্যেই তার বিরুদ্ধে করা অভিযোগগুলির উত্তর চলে এলো। শুধু তাই নয়, পাল্টা বাংলা শাসক দলের দিকে নব্য জমিদারির প্রথার অভিযোগ ছুড়ে দিলেন রাজ্যপাল। রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক, তাঁর সঙ্গে দলের সাংসদ বিধায়করাও রয়েছেন। অভিষেক ঘোষণা করেছেন, যতক্ষণ না রাজ্যপালের দেখা পাচ্ছি আমরা ধর্নামঞ্চে থেকে যাব, এখানেই রাত কাটাবো, এক চুলো নড়বো না। রাজ্যপাল সকালে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখান থেকে কলকাতায় না ফিরে আবার চলে গিয়েছেন দিল্লিতে। এরপরই অবস্থানে বসার সিদ্ধান্ত নেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার সময় চেয়েছিল তৃণমূল। অভিষেক রাজভবনের সামনের সমাবেশ থেকে জানান বৃহস্পতিবার সকালে ইমেল মারফত রাজ্যপাল তাদের জানিয়ে দিয়েছেন শিলিগুড়িতে গিয়ে দেখা করতে হবে। অথচ শিলিগুড়ির সার্কিট হাউসে তিনি ছিলেন বিকেল চারটে পর্যন্ত, অর্থাৎ দেখা করতে চাইলে দু তিন ঘন্টার মধ্যে কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছাতে হতো অভিষেকদের। একই জমিদারি মানসিকতা বলে কটাক্ষ করেন অভিষেক। উল্লেখ্য, এর আগে তিনি দিল্লিতে দিল্লি অভিযানের সময় কেন্দ্রের বিজেপি সরকারকেও জমিদার বলে কটাক্ষ করেছিলেন। অভিষেকের কটাক্ষের কয়েক ঘন্টার মধ্যেই রাজভবন সূত্রে রাজ্যপালের জবাব মেলে। তিনি বলেছেন, জমিতে বা মাটির কাছাকাছি পৌঁছানো জমিদারি নয়, বরং জমিতে না নেমে শহরের বিলাসী আস্তানায় বসে কৃষকদের নিয়ন্ত্রণ করা হলো নব্য জমিদারি। রাজ্যপালের কাছে এই মাটি এবং তার মানুষ পবিত্র। রাজ্যপালের বক্তব্য, গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার অর্থ তৃণমূলে পৌঁছে যাওয়া। তৃণমূল কি তাহলে অন্যদের তৃণমূলে পৌঁছাতে বাধা দিতে চায়? কিসের ভয় তাদের? তারা কি নিজেদের জমিদারি হারানোর ভয় পাচ্ছে? রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বলেছিলেন, বন্যা বিধ্বস্ত এলাকায় রাজ্যপাল পর্যটক হিসেবে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন। এরও জবাব দিয়েছেন বোস। সেচমন্ত্রীর প্রতি তাঁর উত্তর, মানুষ যেখানে কষ্ট পাচ্ছেন আমি সেখানে যাব। উনি অন্তত পর্যটক হিসাবে হলেও এখানে থাকতে পারতেন, এখানে এলে উনি বুঝতেন এখানে রাস্তা নেই, রাস্তা সব ভেসে গেছে। রাজভবনে গিয়ে রাজ্যপালের দেখা না পেয়ে তৃণমূল অভিযোগ করেছে, রাজ্যপাল তাদের অভিযানকে ভয় পেয়ে পালিয়ে গেছে। রাজ্যপাল এ প্রসঙ্গে বলেন, বন্যার কবলে পড়েছে মানুষ, শুনেই আমি সেখানে ছুটে গেছি, বিমানে উড়ে যত দূর সম্ভব ঘটনাস্থলে পৌঁছেছি, সেদিক থেকে দেখতে গেলে পালিয়েছি বটে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল বোস, তাঁকে সেখানে কালো পতাকা দেখানো হয়েছে। তবে তৃণমূলের এই বিক্ষোভকে তেমন পাত্তা দিতে চাইছেন না রাজ্যপাল। তিনি বলেন, আমাকে ওরা ওখান থেকে চলে যেতে বলেছিল, ঠিকই বলেছে, রাজ্যপাল হিসাবে তো আমি সার্কিট হাউসে থেকে যেতে পারি না, চলে এসেছি। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের রাজভবন ঘেরাও কর্মসূচির কথা শুনে রাজ্যপালের পরামর্শ, ঘেরাও নয় খড়ে এসো। একশো দিনের কাজ করেও যারা টাকা পাননি, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাদের নিয়ে প্রথমে দিল্লিতে গিয়েছিলেন অভিষেকরা। সেখানে দুদিনের কর্মসূচি ছিল। রাজঘাটে ধর্নার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে কৃষিভবনে গিয়েছিলেন বাংলা শাসক দলের প্রতিনিধিরা। কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন মন্ত্রী, দেখা করেননি। এরপরই কলকাতায় রাজভবন অভিযান কর্মসূচির ডাক দেন অভিষেক। বাংলার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্যপালের কাছেই ডেপুটেশন জমা দেবেন বলে ঘোষণা করেন তিনি। তৃণমূলের এই ঘোষণার সময় রাজ্যপাল ছিলেন কেরলে, সেখান থেকে দিল্লিতে চলে যান। বৃহস্পতিবার দিল্লি থেকে উত্তরবঙ্গ ঘুরে আবার দিল্লিতেই ফিরে গেছেন তিনি, কলকাতায় ফেরেননি। রাজভবন সূত্রে খবর, শুক্রবার রাজধানীতে তার কর্মসূচি রয়েছে। অভিষেকদের কতদিন ধর্নাস্থলে থাকতে হবে, রাজ্যপাল কবে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়।